বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশে বারণ করে হাইকোর্ট প্রশাসনের বার্তা প্রদানের পর গণমাধ্যমে প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ ও বিচার প্রভাবিত করার মতো খবর প্রত্যাশিত নয় এডিটর্স গিল সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রী দেখা করে আসার পরদিন সুপ্রিম কোর্ট এ বিজ্ঞপ্তি প্রকাশ করলো। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট সবসময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী